আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কার্যকর একটি ভিডিও। আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত কার্যকর এবং অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা যৌবন বয়সে খারাপ জায়গায় গিয়েছে, অধিক সময় ব্যয় করেছে এবং পুরুষ যন্ত্রকে দুর্বল করে ফেলেছে, তবে মনে রাখবেন, নদীর বাহাদুরি প্রাণী মেয়ের বাহাদুরি পুরুষ, আর পুরুষের বাহাদুরি মর্দানী শক্তি। পুরুষের মর্দানী শক্তি যদি না থাকে, ওর চার পয়সাও দাম নাই, তবে আজকের ভিডিও নষ্ট পুরুষের জন্য। যে পুরুষরা যৌন ক্রিয়া যৌন খেলায় মেতে নিজের জীবনকে নষ্ট করে ফেলে দিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপিয়ে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো বন্ধুরা, যারা নষ্ট হয়ে গেছে এবং যারা বিভিন্ন জায়গায় চলাফেরা করে নিজের পুরুষ যন্ত্রকে অচল করে ফেলেছে, তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি ডোফরা গাছ। আমরা অনেকেই কম বেশি চিনি এবং ডোফরা পেটের রোগের জন্য অত্যন্ত কার্যকর, তবে এটি পুরুষ যন্ত্রের জন্য আরও বেশি কার্যকর সেটা অনেকেই জানে না। তবে আমার ওস্তাদ আমাকে জানিয়ে দিয়েছে যে এটি কীভাবে সেবন করলে পুরুষ যন্ত্র লৌহ দণ্ডের ন্যায় শক্ত হবে। আমি আপনাদেরকে এই মুহূর্তে বিস্তারিত জানাই দেব যে আপনি কীভাবে সেবন করবেন। তবে যারা জীবনে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, অনেক ডাক্তার দেখেছেন, অনেক কবিরাজ দেখেছেন এবং চিকিৎসার প্রতি যারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, হতাশার কোনো কারণ নাই। নিজের জীবনকে যারা নষ্ট করেছেন এবং যারা পুরুষ যন্ত্রকে অচল করে ফেলে দিয়েছেন, শরীরটাকে নার্ভাস করে ফেলে দিয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের মূল আপনাদেরকে দেখানোর জন্য উঠায় নিলাম। যে আমি যদি আপনাদেরকে না দেখাই, তাহলে হয়তোবা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না, যে কারণে একটি মূল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বন্ধুরা, এইটি অত্যন্ত কার্যকর একটি ঔষধ, যেটা আপনি না খেলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এই ডোফরার মূল চার থেকে পাঁচটা উঠায় নেবেন এবং রস করে, রস যেন 100 গ্রাম হয়, আর আদা রস নেবেন 10 গ্রাম, আর মধু নেবেন 4 চামচ, আর 1 চিমটি মকর ধস, তিনটি একত্রিত মিশ্রণ করে সকালে খালি পেটে আপনি সেবন করবেন। প্রতিদিন একবার করে সেবন করবেন, 2 থেকে 3 সপ্তাহ সেবন করবেন, আবার আপনার নষ্ট জীবন পুনরুদ্ধার হবে এবং পুরুষ যন্ত্র অনেক সতেজ হবে। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।